হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে মার্চ মাসের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলা রাশি। তার আগে আপনাদের আরও একটি ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, যেটি হচ্ছে মার্চ মাসে গ্রহদের অবস্থান কী থাকছে না থাকছে। তাহলে চলুন আগে জেনে নিই মার্চ মাসে গ্রহদের অবস্থান কী থাকছে না থাকছে। ধনুরাশিতে থাকছে কেতু, বৃহস্পতি ও মঙ্গল। কেতু আর মঙ্গল এখান থেকে ট্রানজিট করে চলে যাবে মকর রাশিতে। মকর রাশিতে অলরেডি শনি সক্রিয় অবস্থায় কিন্তু বসে আছে, আর কুম্ভ রাশিতে আছে বুধ ও রবি। এই বুধ ও রবির যোগটা কিন্তু খুব দুর্দান্ত, একে বলা হয় বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে গোটা মাসটা। আর শুক্র বসে আছে মেষ রাশিতে, এর ফলটাও কিন্তু খুব সুন্দর। কিন্তু শুক্র মেষ থেকে ট্রানজিট করে চলে যাবে বিষ রাশিতে 28 তারিখে, আর রাহু তুঙ্গস্থ অবস্থিত। তাহলে চলুন এবার জানি এই গ্রহদের যে এই অবস্থান এর উপর নির্ভর করে কেমন যাচ্ছে না যাচ্ছে এই মাসটা। সবার ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে বিজনেস। দেখুন, বিজনেসে একটাই কথা বলবো, তুলা রাশির মানুষদের কিন্তু শনি ঢাইয়া চলছে। তো শনি ঢাইয়া যখন লাইফে চলে না, তো আমাদের প্রচণ্ড স্ট্রাগল করতে হয়, প্রচণ্ড কম্পিটিশনের মধ্যে পড়তে হয়, একটু মানসিক দ্বন্দ্ব, এই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকে। এগুলো ন্যাচারাল ব্যাপার। সেই ট্র্যাক অনুযায়ী আপনাদের কিন্তু বিজনেসের ব্যাপারে একটু অধিক পরিশ্রম করতে হবে এই মাসে। সফলতা কিন্তু আসবে মাসের শেষে গিয়ে দেখতে পাবেন আপনারা কিন্তু সফল হচ্ছেন। ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে বিজনেসের ব্যাপারে। কোনো রকম কোনো নতুন প্রজেক্ট পাওয়ার থাকলে এই সময় কিন্তু ভালো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, হার্ড ওয়ার্ক কিন্তু মাস্ট। উইদাউট হার্ড ওয়ার্ক কিন্তু আপনারা কিছু অ্যাচিভ এই সময় করতে পারবেন না। তাই হোপলেস হয়ে যাবেন না, পরিশ্রম করুন। পরিশ্রম করলে নিশ্চয়ই ভালো ফল কিন্তু আপনারা পাবেন। সেটাই কিন্তু এই যে গ্রহদের পজিশন তার উপর নির্ভর করে এই কথাটা বলা যাচ্ছে। নতুন বিজনেস করার জন্য আমি বলবো সময়টা ভালো। যদি আপনারা চান নতুন বিজনেস কিন্তু এই সময় করতে পারেন। কোনো ডিসিশন নেওয়ার আগে আমি বলবো একটু কারোর সাথে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিলে কিন্তু সেই সিদ্ধান্তটা আপনাদের জন্য দারুণ হবে। না হলে কিন্তু কোথাও গিয়ে একটু ভুলভাল হয়ে যেতে পারে। বিজনেসে যারা ভাবছেন ইনভেস্ট করবেন তাদের জন্য আমি বলবো সময়টা ভালো। আপনারা ইনভেস্ট করতে চাইলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবার জানবো জব কেমন যাবে না যাবে। জবের জায়গায় আপনাদের একটা জাদু চলবে। আপনারা আপনাদের জবের জায়গায় কলিগসদের বা আপনার সিনিয়র কাউকে দারুণ ইমপ্রেস করতে পারবেন, তারা আপনার কথা শুনে চলবে, এই জিনিসটা কিন্তু আপনাদের সাথে ঘটছে। নতুন জবের জন্য সময়টা আমি ভালো বলবো। আর একটা জিনিস খুব মন দিয়ে শুনবেন, যেটা হচ্ছে গোটা মাসটা কিন্তু আপনাদের একটা চ্যালেঞ্জ হিসাবে আসবে। যে কোনো কাজ নিয়ে একটা চ্যালেঞ্জ এলো, সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন আর প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করুন, ভালো ফল কিন্তু ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন। আর একটা কথা যেটা হচ্ছে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু মাত্রাটা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন, তাহলে কিন্তু সফলতা হাতের মুঠোয় আসছেই আসছে। না হলে কিন্তু মাথা যদি গরম করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে, না হলে কিন্তু সেরকম কোনো সমস্যা থাকছে না। আর কাজের জায়গায় নিজের জাদুটাকে ধরে রাখুন, যে লোকজন আপনার কথায় খুব ইমপ্রেস হয়ে যাবে আর আপনার ওপর কিন্তু নির্ভর হয়ে থাকবে। তাই বলছি পরিশ্রম করুন, সফলতা কিন্তু এই মাসে আপনাদের জন্য আছে। বিশেষ কোনো সমস্যা কিন্তু জবের ফিল্ডে এই মাসে আপনাদের কিন্তু থাকছে না। যারা টেকনিক্যাল জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা ডিফেন্সে জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা আইটিতে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত বলা যেতে পারে। এবার বলবো আপনাদের সেভিংস কেমন থাকছে। অর্থ কিন্তু ভালো আসবে, যে অর্থগুলো পেন্ডিং ছিল সেগুলো আপনারা পেয়ে যাবেন। কিন্তু মাসের লাস্টের দিকে কিন্তু কোথাও গিয়ে একটু অর্থ পেতে কোথাও প্রবলেম হবে। এই সময় আপনারা কিন্তু কোথাও ইনভেস্ট করতে পারেন, যে ইনভেস্টটা কিন্তু আপনাদের ফিউচারে প্রচণ্ড লাভজনক রেজাল্ট দেবে। এডুকেশনের জন্য কেমন যাবে না যাবে, এডুকেশনের জন্য সময়টা ভালো। যারা হায়ার স্টাডির জন্য ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, স্কুল স্টুডেন্টদের জন্য সময়টা ভালো, যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু তুলা রাশির মানুষদের কোনো সমস্যা নেই, তবে একটাই সমস্যা, যেটা হচ্ছে অত্যাধিক পরিশ্রম করতে হবে। যেহেতু শনি ঢাইয়া চলছে তাই পরিশ্রম পরিশ্রম পরিশ্রম, এই পরিশ্রম ছাড়া কিন্তু কোথাও আপনারা বেরোতে পারবেন না। এবার জানবো আপনাদের হেলথ কেমন যাবে। হেলথের ব্যাপারে আমি বলবো গোটা মাসটাই টুকিটাকি ইস্যুস লেগে থাকছে, সেরকম হেলথের ব্যাপারে আমি ভালো কোনো খবর কিন্তু জানাতে পারলাম না।
এবার জানবো লাভ লাইফ কেমন। লাভ লাইফ খুব ভালো, যারা ভাবছেন লাভটাকে অ্যারেঞ্জের দিকে নিয়ে যাবেন তাদের জন্য খুব দুর্দান্ত সময়। তারা এই বিষয়ে ভাবনা চিন্তা করুন অ্যান্ড বাড়িতে কথাবার্তা বলে জিনিসটাকে অ্যারেঞ্জের দিকে নিয়ে গেলেও আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর লাভের ব্যাপারে অ্যাজ ইউজুয়াল ভালো সময়, কোনো রকম সমস্যা থাকছে না। পার্টনারের সাথে কিন্তু আপনার রিলেশন এই সময় দুর্দান্ত থাকছে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফে বলবো ভালো, ভালো ম্যারেজ লাইফ চলবে, সেরকম কোনো সমস্যা ম্যারেজ লাইফে থাকছে না। তবে ফ্যামিলির কারোর সাথে টুকিটাকি বিষয় নিয়ে একটু মতবিরোধ তৈরি হতে পারে, যে জিনিসটাকে কিন্তু আপনাকে কোথাও গিয়ে একটু ইগনোর করে যেতে হবে, না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। এটা কিন্তু ভালো জিনিস না যে এই ফ্যামিলির লোকেদের সাথে যে সমস্যাগুলো হয় সেগুলোকে বাড়তে দেওয়া, সেগুলোকে নিয়ন্ত্রণ কিন্তু আপনাকে নিজেকে করে নিতে হবে। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার বন্ধু হয়ে যান। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে।